বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের পরবর্তী অংশে। যেহেতু সোমেনদা, দেখা যায় যে বিভিন্ন সময়ে বাঙালির কথা বা বাঙালি বা অসমের একটা ভেদাভেদ দেখা যায় বা বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি বরাক পৃথক বরাক প্রসঙ্গে একটা উত্থাপন হয়ে থাকে, সে বিষয়ে আপনি কি বলবেন যে অসমীয়া বাঙালি বলে এক ধরনের ভেদাভেদ সৃষ্টি করা হয় প্রায় সময় রাজনৈতিক ফায়দা মুনাফার জন্য, বা বিভিন্ন মানুষ এরকম বিভিন্ন দেখা গেছে বিভিন্ন রাজনীতি বা রাজনৈতিক নেতাদের মুখ থেকে এরকম শোনা যায়, সেই বিষয়ে কি বলবেন আপনি ঐক্য আনার জন্য? দেখুন, আমরা আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, আমাদের দ্বিতীয় যেহেতু আমরা অসমে থাকি আমাদের দ্বিতীয় পরিচয় আমরা অসমীয়া, আমাদের এই পরিচয়টা বহন করেই এগিয়ে চলতে হবে, সেখানে কোনো বিভেদের কোনো পার্থক্যের কথাই আসে না। আমাদের রবীন্দ্রনাথও যেমন আপন, তেমনি ভূপেন হাজারিকাও আপন, আমাদের নবকান্ত বড়ুয়া আপন, ঠিক সেভাবে শক্তিপদ ব্রহ্মচারীও আমাদের আপন। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এটা আমাদের কাছে একটা বড় সুযোগ। আজকে ধরুন আমার ছেলে যেভাবে অসমীয়াতে কথা বলতে পারে, বাংলাতে কথা বলতে পারে, হিন্দিতে পারে, ইংরেজিতে পারে, এই যে একই মানে একটা জেনারেশন চারটা পাঁচটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বড় হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং আমরা আমাদের বিশ্বাস যে আমরা আমাদের এই সহবস্থান, আমাদের পারস্পরিক পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন, এই কাজগুলোর হয়তো কম হয়েছিল, এর জন্য আমাদের কিছু রাজনৈতিক নেতারা সেই সুযোগটা নিয়েছে। কিন্তু আজ ভূপেন হাজারিকাও যেভাবে চর্চিত হচ্ছেন, ঠিক সেভাবে আসাম গভর্নমেন্টের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তীও গৌহাটিতে খুব বড় করে পালন করা হচ্ছে, তিন দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী। আবার দেখুন, আমরা গত কয়েক বছর আগে পদ্মশ্রী নেত্যাচার্য যতীন গোস্বামীকে নিয়ে আমরা সত্রিয়া নেত্যের কর্মশালা করেছি বরাক উপত্যকায় শিলচরে। স্বাধীনতার পরে প্রথম সত্রিয়া নৃত্যের কর্মশালা শিলচরে হয়েছে ব্যতিক্রমের উদ্যোগে। আমাদের মাধুরিমা বড়ুয়া সেনের ডাকঘর নাটকের অসময়া অনুবাদ মঞ্চস্থ হয়েছে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিতে, সেটাও কিন্তু আমরা করেছি। তো এই ধারাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে যে আমাদের, সেটা আরও বেশি করে প্রমাণ করতে হবে, তখন দেখবেন এই ভেদাভেদগুলো থাকবে না। আর যারা এর থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন, সেটা ব্রহ্মপুত্র উপত্যকারই হোক বা বরাক উপত্যকারই হোক, তো তখন এই ভেদাভেদগুলো, তখন এই সুযোগটা তারা পাবেন না। এই সুযোগটা আমরাই করে দিয়েছি, এবং সুযোগটা আমাদেরই ভাঙতেই হবে। কেননা আমরা আর আমরা পৃথকীকরণ আমরা চাই না, আর আমরা পৃথক হতে চাই না। আমরা অনেক পৃথক হয়ে আমরা দেখেছি যে এভাবে করে এগোনো সম্ভব না। আমাদের এই যে আমাদের পরিচয়, আমাদের ধাত্রীভাষা এবং মাতৃভাষা অসমীয়া এবং বাংলা, এই বার্তাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার যে ব্যতিক্রমের যে উদ্যোগগুলো, এই উদ্যোগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে কাছ থেকে আপনি কেমন সহযোগিতা? সব ধরনের সহযোগিতা পাই আমরা, সরকারিভাবে আমরা সব ধরনের সহযোগিতা পাই। আমাদের কর্পোরেট হাউসগুলো আমাদের সঙ্গে থাকে, আমাদের বিভিন্ন শোভানুদ্দায়ীরা রয়েছেন, আমাদের সদস্যরা রয়েছেন, সবাই মিলে আমরা একটা কাজ করি। এবং আমরা কোনো একটি জাতি বা ধর্ম এই বিশেষ আমাদের কাজ হয় না, আমাদের প্রথম থেকে একটা প্রচেষ্টা থাকে যাতে আমরা একটা সার্বঙ্গিক একটা রূপ দিয়ে সবাইকে মিলিয়ে এক করে যাতে আমরা কোনো কাজ করতে পারি, সেটাই আমাদের অন্যতম উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলছি। খুবই ভালো লেগেছে সোমেনদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনি আরও কাজ চালিয়ে যান এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সুজাগতা, ধন্যবাদ।